হ্যালো সবাইকে, ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স এই সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখবো কীভাবে একটা স্টিকি হেডার তৈরি করতে হয়। খুবই ইজি একটা প্রসেস, চলে দেখি এই কাজটা কীভাবে করা যায়। তো বর্তমানে আমরা যদি এই পেজটাকে স্ক্রোল করি, এটা এতটুকু হচ্ছে আমাদের হেডারের পার্ট। এখন যদি আমি পেজটাকে স্ক্রোল করি তাহলে এই হেডারটা বর্তমানে স্টিকি না, আমার পেজের সাথে সাথে হেডারটাও স্ক্রোল হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। বাট আমরা কী চাইতেছি, আমরা চাইতেছি এই যে আমার ন্যাভিগেশনের যে পার্টটুকু আছে এটা স্টিকি থাকুক, টপে অলওয়েজ টপ স্টিকি থাকুক। এটার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের টেমপ্লেট, দেন হচ্ছে থিম বিল্ডার, দেন হচ্ছে আমরা যাবো হেডারে, দেন এখান থেকে এডিট। আমাদের যে হেডারটা আছে ওইটাকে আমরা বেসিক্যালি এডিট করব। সে এটা লোড হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি আমার যে অংশটাকে হচ্ছে আমরা স্টিকি করতে চাই, আমরা চাইলে পুরো হেডারটাকে স্টিকি করতে পারতাম, বাট আমরা পুরোটাকে স্টিকি না করে আমরা স্পেসিফিকলি এই এইটুকু অংশকে স্টিকি করতে চাই। সো এখান থেকে আমরা এই কন্টেইনারটাকে ধরবো, দেন হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে হচ্ছে আমরা মোশন ইফেক্ট অন করব, দেন এখান থেকে হচ্ছে স্টিকি, দেন আমরা এখান থেকে যদি টপে দিয়ে দিই। এখন আমরা যদি এটাকে পাবলিশে ক্লিক করি, ওকে, এখন যদি আমরা গিয়ে আমাদের হোম পেজটাকে ভিজিট করি ডিরেক্টলি এখান থেকে, এই আমার হোম পেজটা লোড হইল। এখন এটা কিন্তু স্টিকি করি নেই, সো এটা পেজের সাথে স্ক্রোল হয়ে যাবে, বাট এতটুকু অংশ হচ্ছে আমরা স্টিকি করছি। সো এখন যদি আমরা দেখি, ব্যাস আমার এটা অলরেডি স্টিকি। খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা প্রসেস একটা হেডারকে স্টিকি করার জন্য। তো এই ছিল আজকে, সামনের ভিডিওগুলোতে আমরা ওয়ার্ডপ্রেসে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।